Xin chào. Xin chào. Xin chào, chào cả thế giới. Chào. Chào cả thế giới. Chào cả thế giới. Đã đến Việt Nam. Đến thăm Việt Nam. Đã đến thăm Việt Nam. Về thăm Việt Nam. Việt Nam. Việt Nam. Việt Nam. এখন যাচ্ছি হচ্ছে সাইগন রিভার ক্রুজে। তো যাওয়ার জন্য একটা বাইক নিয়ে নিলাম। তো বাইকারটা খুবই ইন্টারেস্টিং ছিল, সে অনেক কথা বলতেছিল যদিও ইংলিশ বলতে পারে না। তো মজাদার ছিল, রাইট? চলে আসলাম সাইগন রিভারের পাশে। আমি ঠিক সাইগন রিভারের অপোজিট সাইডের রুটে আমি আর কি নামতে হয়েছে, কারণ বাইকার বললো তার এই দিকটাতে ইজি হয়। তো আমি নেমে পড়লাম, এখন হাঁটছি। এখানকার ওয়েদারটা আজকে খুব ভালো যাওয়ার জন্য। এই জায়গাটা আসলে বলা যায় এই সাইগনকে হচ্ছে ভিয়েতনামের সবচেয়ে বড় সিটি এবং সবচেয়ে মডার্ন সিটি। এটা এখানে সব ধরনের ফেসিলিটি আছে। তো আমি এখন রুটটা ক্রস করব, চলুন আমার সাথে সাইগন রিভারের দিকে যাই আমরা। যখন ভিয়েতনামে আসবেন তখন কিন্তু আবার মনে রাখতে হবে যে কখন এদেশে স্কুল হলিডে বা হয় বা কখন এদেশে বেশ মানুষ ছুটি কাটায়, কারণ এদেশের মানুষও কিন্তু অনেক বেশি হলিডে করতে পছন্দ করে। তো যখন ওদের হলিডে থাকে তখন আসলে অবশ্যই অনেক বেশি কেওয়াস মনে হবে, কারণ সব লোক বাইরে আসবে। আমি যতগুলো স্পটে গেছি সব জায়গায় দেখছি ওরাও সমান তালে বিদেশিদের মতো ঘুরে বেড়ায়। চেঞ্জ করে করছি, বর্ষাকাল টি খাবো না টি না, এক কপি খাবো। কপির জন্য কতক্ষণ যেন ফাইনালি হয়তো বা আমার অর্ডার হয়নি। আধা ঘন্টার উপরে ওয়েট করার পরে পাইলাম আমার কাঙ্ক্ষিত টি। এই প্লেসটা হচ্ছে সবচেয়ে বিজিয়েস্ট প্লেস, কারণ হচ্ছে কি সব জায়গায় সবকিছু পাওয়া গেছে কিন্তু এখানে এসে দেখি উপরের সিট আগেই বুকড হয়ে গেছে। তো উপরের সিট বুকড হয়ে যাওয়ার কারণে আমি আর গেলাম না, আমি এখন ওয়েট করতেছি নেক্সট ক্রুজের জন্য। নেক্সট ক্রুজ আসবে হচ্ছে 1 ঘন্টা পরে। এখন এখানে বাজে হচ্ছে 5টা, তো 1 ঘন্টা পরে মানে হচ্ছে 6টায় আসবে। বসে জন্য 1 ঘন্টা ওয়েট করবো, ওয়েটটা খারাপ না, বসে বসে একটু দৃশ্যগুলো দেখবো। কেউ যদি ভিয়েতনাম আসে অবশ্যই এই ব্র্যান্ডেড টি অথবা কফি ট্রাই করবেন, কারণ এটা খুবই ইয়াম। Be fine.
আজকে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখে মনে হচ্ছে দেশি কোনো ফুড খায়, বিশেষ করে সম্পার খিচুড়ি খাইতে মন চাইতেছে। যদিও তো এখানে তো আর সম্পা নাই, খিচুড়িও খাওয়া যাবে না, তাই ভাবতেছি দেশীয় কিছু, তার মানে দেশি মানে তো আর বাংলাদেশি ফুড পাবো না, তো এখন যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ানের খুঁজে। তো ইন্ডিয়ান একটা খুঁজে পেলাম গুগলে, তো এখানে পাশেই, চলুন আমার সাথে যাই, আমরা ইন্ডিয়ান ফুডটা খেয়ে দেখি আসলে কেমন লাগে। এটা বেশি দূরে না, আমাদের সাইগন ওয়াটার পার্কের পাশেই। চলে আসলাম দই হ্যান্ডি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর, তো আমি একটা বিরিয়ানি নিলাম। রেস্টুরেন্টের সম্পূর্ণ বেরোচ্ছে দুই পাশে রেস্টুরেন্ট, আসলে যে কেউ তার পছন্দ মতো যে কোনো দেশের খাবার খেতে পারবে। এখানে বিভিন্ন দেশের খাবার পাওয়া যায়, বিভিন্ন দেশের সাথে ভিয়েতনামিজ খাবারও পাওয়া যায়, বিভিন্ন দেশের খাবারও পাওয়া যায়। তো আসুন এনজয় করুন ভিয়েতনামিজ ফুড, ভিয়েতনামিজ কালচার। অনেক ঘোরাঘুরি হলো, তৃতীয় দিনটা শেষ করলাম হচ্ছে মিন সিটিতে। তো কালকে আবার বিকালে নতুন ডেস্টিনেশনের দিকে যাব, সকালটা লোকালি ঘুরবো।